তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করলো, বন্ধুকে শেষ ফোন করে আত্মঘাতী যুবক। মৃত্যুর আগে বন্ধুকে গভীর রাতে ফোন করে বলে, তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করলো, তাই বলেই ফোন কেটে দেয়। তারপর অপর দিক থেকে বন্ধু বারবার ফোন করলেও আর সে রিসিভ করেনি। তারপর বৃহস্পতিবার ভোরবেলা নিজের সাইবার ক্যাফের দোকানে গলায় দড়ি দিয়েই আত্মঘাতী হয় বিশ্বজিৎ বিশ্বাস, বয়স 30 বছর। মৃতের বাড়ি পূর্ব বর্ধমানের কালনা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাটিগঙ্গায়। এদিন কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত হয়। মৃতের কাকা বাবুলাল বিশ্বাস জানান, ওদের বাড়িতে খুবই ভালো পরিবেশ, ওর শিশু সন্তান, স্ত্রী এবং বাবা মাকে নিয়ে ওর পরিবার। কেন যে ও এই কাজ করল আমরা বুঝতেই পারছি না। জীবনের শেষ ফোন করা বন্ধুটির নাম অভিজিৎ কোলে। সে এদিন জানায়, আমার বাড়ি সিঙ্গারকোন, বন্ধুর বাড়ি থেকে দূরত্ব প্রায় 13 কিলোমিটার। ফোন পাওয়ার পর মনে একটা সন্দেহর দানা বেঁধেছিল, কিন্তু কোনো যোগাযোগ করতে পারিনি। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। দড়ি দেওয়ার কারণটা কি মনে করছেন আপনারা? কারণটা তো এখন কিছু বুঝতে পারছি না। আচ্ছা, ওর বন্ধুর সঙ্গে কি কথা হয়েছিল লাস্ট? বন্ধুর সাথে রাত 12টার সময় একটা কথা হয়েছিল ফোন করে, যে ইচ্ছে হলো একটু তোমার সাথে গল্প করতে বললাম, আর এই শেষ কথা তোমার সাথে, এইটুকুই জানা গেল বন্ধুর কাছে। আচ্ছা, এবার তারপরে গলায় দড়ি কখন দিয়েছেন? কখন বডি উদ্ধার হয়? কখন দেহ উদ্ধার হয়? আজকে গলায় দড়ি দিয়েছে। কোথায় গলায় দড়ি দিয়েছে? কিসের দোকান? ওর কে হয় আপনার? আমার ভাই। কি নাম আপনার? আমার নাম বাবুলাল বিশ্বাস।